হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গৌরব চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত। আজ 14ই মার্চ, গৌরবের জন্মদিন উপলক্ষে এখন দেখো সকাল থেকে রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এখন চিলি পনির বানাচ্ছি, তার জন্য পনিরটা ফ্রাই করা হয়ে গেছে। আর এখানে ক্যাপসিকাম, টমেটো অ্যান্ড লঙ্কা রেখেছি। সো চলো আবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প। তো এখন আমরা কড়াইয়ে গোটা জিরে দিয়েছি। গোটা জিরে একটু গরম হওয়ার পরে আমরা এখানে ক্যাপসিকাম আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে একটু ফ্রাই করছি আমরা। তারপরে আমরা এক এক করে এখানে মশলাগুলো দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমি এখানে গোটা ধনে আর গোটা জিরে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি আলাদা, সুতরাং ওইভাবেই আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়েছি রান্নার মধ্যে। কড়াইয়ে এখন ক্যাপসিকাম, টমেটো আর সমস্ত মশলাগুলো দেয়া আছে। মশলা আরও 1 চামচ করে আমি এখানে একটুখানি দেব। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর গোটা ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি। এবার এটা একটু ফ্রাই হবে। ফ্রাই হওয়ার পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এবার পনিরগুলো দিয়ে তোমাদেরকে আগে দেখিয়েছি আমি পনিরগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আর পুরো রান্নাটাই আমি করছি সাদা তেলে, সরষের তেলে নয়। তো চিলি পনির আমি বানাই হচ্ছে উইদাউট এনি সস, এবং এটা পিওরলি একটা ভেজ আইটেম। আমি পেঁয়াজ আদা রসুন দিই না পনিরে নর্মালি। তো এবার আমি একটুখানি সামান্য এতে জল দেব, জল দিয়ে আমি এটা সিমে রেখে দেবো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা গোলার জল। ময়দা গোলার জল একটুখানি চিলি ফ্লেভারটা আনতে সাহায্য করে এবং ঝোলটা মাখো মাখো করতে সাহায্য করে। তো এবার আমি সিম করে 10 মিনিট রেখে দেব। এটা একটুখানি ভাপে ভাপে এবার হবে। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 10 মিনিট পরে। আর মিডিলে একবার আমি কড়াটা খুলে লিডটা খুলে আমি এখানে 2 গোটা লঙ্কা কুচি করে আর কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর প্রিপারেশনটা অলমোস্ট হয়ে এসে দেখতেই পাচ্ছ তোমরা, মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে, কিন্তু আমি যেহেতু লঙ্কা আর ধনে পাতা দিয়েছি তো সেই জন্য এটা সিমে আরও 5 মিনিট হবে। হওয়ার পরে আমি চিলি পানিরটা নামিয়ে দেবো। তো চিলি পনির হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিয়েছি। সো এটাই হলো চিলি পনির বানানোর রেসিপি। আমি তোমাদেরকে উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে। তো এখন আমি এগ কারি বানাচ্ছি। এগ কারি বানানোর জন্য দেখো 2 ডিম আমি অলরেডি বয়েলে দিয়ে দিয়েছি। 2 ডিম তোমরা প্রেশার কুকারেও বয়েল করতে পারো, এখানে এইভাবে তোমরা সসপ্যানেও বয়েল করতে পারো। যতক্ষণ ডিমটা বয়েল হচ্ছে ততক্ষণ আমি এখানে দেখো 1টা গোটা টমেটো এইভাবে কেটে নিয়েছি, 1টা গোটা পেঁয়াজ আর কিছুটা আদা আমি এইভাবে কেটেছি, কারণ আমি এটা পুরোটা একসঙ্গে পেস্ট বানাবো। আর এখানে আমি একটু রসুনও অ্যাড করব। সো চলো পেস্ট বানিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি, আর সেখানে আমি দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, আর দিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। এটা তোমরা সর্ষের তেল দিয়েও ম্যারিনেট করতে পারো, বাট আমি যেহেতু মেন রান্নাটা সর্ষের তেলে করবো সেই জন্য এটা আমি এখন সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এটা এখন ম্যারিনেট করে আমি রাখবো হচ্ছে 1 ঘন্টা করে রাখার পরে তারপর আমি আমার কুকিংটা স্টার্ট করবো। সো চলো আবার তখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো মাটন ম্যারিনেট হয়ে গেছে, অলমোস্ট 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে আমি দিয়েছি গোটা গরম মশলা, যেখানে আমি দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা। তার সাথে আমি দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, সেটা আমি আলাদা করে দিয়েছি। এবং আলাদা করে আমি কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি এবং টমেটো কুচি একসঙ্গে পেস্ট করে সেই পেস্টটা দিয়েছি।
আর মশলার মধ্যে আপাতত লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এখন আমি এই মশলাটা এখন একটু কষাচ্ছি। এরপরে আমি এখানে মাংসটা দিয়ে দেবো। এখন লবণ নিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তোমরা স্বাদ অনুযায়ী লবণটা দিও, কারণ এটা তো বলা সম্ভব নয় কিরকম নুন দিতে হবে। আমি আপনার জন্য তো সবসময় নুন দিয়ে দিই। আর এই মশলাটা এখন আমি কষাবো বেশ কিছুক্ষণ ধরে, এটা ফুটবে। এখানে আমি মাংসটা এবার আস্তে আস্তে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মাংসটা এবার আমি কড়াতে কষাবো। তারপরে আমাকে প্রেশার কুকারে এটা দিতে হবে। এই মাংসটা আমি এখন দিয়ে দিলাম, আর পরে আমি বাকি ধোয়া জলটা প্রেশার কুকারে দেব। এখন দেব না, প্রেশার কুকারে যখন জল দেব তখন আমরা এই বাকি ধোয়া জলটা দেব, কারণ এখানে মাংসের স্টকটা থাকে যেটা প্রেশার কুকারে দিলে মাংসের স্বাদ ভালো হয়। একটু হাই ফ্লেমে হোক এবার। চলো আবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প হবে। তারপরে আজকে মেন অনুষ্ঠান যেটা, যখন বার্থডে বয় খেতে বসবে তখন তোমাদের সঙ্গে আবার আমি ভিডিও শেয়ার করব। তো এখন আমি এগ কারি চাপিয়ে দিয়েছি, এগ সেদ্ধ করে ফ্রাই করে নিয়েছিলাম। এখন কড়াইয়ে তেল দিয়েছিলাম, তারপর গোটা জিরে দিয়ে একটু গরম হওয়ার পরে সেখানে আমি পেঁয়াজ আদা রসুন এবং টমেটো একসঙ্গে পেস্ট করে এখানে এই মিক্সচারটা দিয়ে দিয়েছি। তারপর সেখানে মশলার মধ্যে আমি দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর এখন এটা সিমে হচ্ছে, ডিমগুলো দেখো এখানে ছেড়ে দিয়েছি। আর এই ঝোলটা আর একটু মরবে, দুটো ডিম যেহেতু সেই জন্য আমি হাফ অনিয়ন হাফ জিঞ্জার অ্যান্ড হাফ গার্লিক নিয়েছি। তোমাদের যদি ডিমের পরিমাণ বেশি থাকে তাহলে তোমরা সেই অনুযায়ী পেস্টটা বানিও। আর এই গ্রেভিটা এখন হোক, চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার 5 মিনিট। 20 মিনিটস লেটার ফাইনালি রান্না বান্না কমপ্লিট। আর এখন বার্থডে বয় খেতে বসেছে, আর পদে হয়েছে বাসমতি চালের ভাত, পনির, এগ কারি এন্ড মাটন। সো বার্থডে বয় তুমি শুরু করো খাওয়া দাওয়া, সো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। পনিরটা ভালো হয়েছে, এরপরে ডিম, এরপরে লাস্টে মাটন, পনিরটা দারুণ হয়েছে। অনেস্টলি রিভিউ দাও, পনিরটা দারুণ হয়েছে, মাটনটা লাস্টে, মেন আইটেম হচ্ছে এখানে মাটন, ওটাই আমি লাস্টে জানাবো। রেখে দিয়েছি, মাটনটা এখনো টাচ করিনি, মাটনটা লাস্টে টাচ হবে, 10 মিনিট লাগবে। মাটনের এখন স্টার্ট হলো, মাটনের গ্রেভিটা তো দারুণ হয়েছে, আর আপনি দেখতেই পাচ্ছেন মাংস মানে পুরো সেদ্ধ, মানে জাস্ট আমি এমনি করছি পুরো সেদ্ধ, একদম সফট মাটন, পিসগুলো ভালো কেটেছিল, আর রান্না তো দারুণ হয়েছে। আজকে মানে বার্থডে, মানে আমি তো রায়াকে বলছিলাম এভরি মাসে 14 তারিখে বার্থডে সেলিব্রেট করবো আমি আজ এখন থেকে, আর এমনি রান্না হবে, আপনাদের সাথে খেয়ে দিয়ে আমি পরে কথা বলছি। খাওয়া কমপ্লিট, আর এর সাথে আজকের ব্লগও এখানেই শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে একদম সেলিব্রেশন পার্ট 2 তে। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, দারুণ খেয়েছি,
আমি তো চাই এভরি মান্থে একটা দিন আসুক যেটাতে আমি এমনিভাবে খেতে পারি। নর্মালি তো আমি খাই না রেডমিট, আপনাদেরকেও আমি তাই বলতে চাই, রেডমিট অটো খাওয়া ঠিক না বিকজ অফ হেলথ ইস্যুস, কেন ডাইজেস্ট হতে একটু টাইম লাগে, বাট মাসে একদিন দ্যাট অলসো ফর এ স্পেশাল ওকেশন আমার বউ রান্না করেছে, সো আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল টু হার। অ্যান্ড আজকে খাবারটা খেয়ে দারুণ লেগেছে, অ্যান্ড লেটস গো ফর দ্য সেকেন্ড সেলিব্রেশন।